হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু প্রীতাস কুকিং হাউস। শীতকাল তো প্রায় চলেই এলো, আর শীতকাল বললেই সবার প্রথমে যে সবজির কথা আমাদের মনে আসে সেটা হলো ফুলকপি। ফুলকপি কিন্তু আমরা সকলেই খেতে খুব ভালোবাসি, এবং আমার শীতকালের সবথেকে ফেভারিট সবজি হচ্ছে ফুলকপি। তো ফুলকপি দিয়ে নানা ধরনের রেসিপি আমরা প্রায়ই শীতকালে বাড়িতে বানিয়ে থাকি। সেরমই একটা খুব সাধারণ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, ফুলকপির ডানলা। একদম সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা, আপনারা বাড়িতে হয়তো প্রায়ই করে থাকেন শীতকালে। আমি কিভাবে এই রেসিপিটা বাড়িতে তৈরি করি সেটাই চলুন দেখে নেওয়া যাক। তো সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপির ডালনার রেসিপিটা ঝটফট চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। ফুলকপির ডালনা বানাবার জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের ফুলকপি আমি কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে ফুলকপিগুলো আমরা ভেজে নেব, তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল, প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ। ফুলকপি ভাজতে একটু বেশি তেল লাগে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমরা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব, এবং খুব ভালো করে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপির মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব, এবং ফুলকপিগুলো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে কপিগুলো সহজেই নরম হয়ে যায় তার জন্য। তো দেখুন, 4 মিনিট পরে আমি দেখতে পাচ্ছি কপিগুলো কিন্তু মোটামুটি 70% মতো নরম হয়ে গেছে, এবং সুন্দর একটা কালারও চলে এসছে। এবারে তেল ছেঁকে আমরা সমস্ত কপিগুলোকে তুলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে ওই সেম তেলের মধ্যেই আমরা দিয়ে দেব আলু। যেহেতু ফুলকপি আলুর ডালনা তৈরি হচ্ছে, তাই জন্য এখানে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এর মধ্যেও দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে আলুটাকেও খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। তো দেখুন, আলুগুলো প্রায় 3-4 মিনিট ধরে আমরা ভেজে নিয়েছি। আলুটা বেশ 70% 80% মতো নরম হয়ে গেছে, এবং সুন্দর কালারও চলে এসছে। তো আলুটা আমরা তেল ছেঁকে তুলে নিলাম। এবার তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে দিয়েছি। দিয়েছি 1 টিস্পুন পরিমাণ জিরে, গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, এবং 3-4টে লবঙ্গ। এই সমস্ত কিছুকে 10 থেকে 15 সেকেন্ড ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব 2টো টম্যাটো পেস্ট। আমি 2টো মিডিয়াম সাইজের টম্যাটোকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা মিক্সিতে চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন, আর চাইলে গ্রেটারে বা স্লাইসারে গ্রেটও করে নিতে পারেন। তো টম্যাটোটাকে আমি 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করছি 3টে চেরা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবং তারপরে অ্যাড করছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। আদা বাটাটা অ্যাড করার পরও খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিক্স করে নিতে হবে, এবং আরও 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দু মিনিট ধরে মশলাটা ভালো মতো কষে যাওয়ার পরে এবার আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এর মধ্যে। প্রথমেই আমি অ্যাড করলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব 1/4 টিস্পুন পরিমাণ নর্মাল রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার হয় তার জন্য। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, দিলে সুন্দর একটা কালার হবে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব, এবং আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। তো 3 মিনিট পরে দেখুন মশলাটা খুব ভালো মতো কষে গেছে, মশলার সাইড থেকে তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। তো এই অবস্থায় আমরা অ্যাড করব সামান্য পরিমাণ একটু চিনি, স্বাদটা যাতে ব্যালেন্স হয় তার জন্য। এবং তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব গরম জল। যে কোনো রান্নায় গ্রেভির জন্য যদি গরম জল ইউজ করা হয় রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হয়, এটা আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। তো জল কতটা দেবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনারা কতটা ঝোল বা গ্রেভি পছন্দ করছেন তার উপরে। আমি এখানে
এক কাপ পরিমাণ গরম জল অ্যাড করলাম। এবারে এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবারে আগে থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো আমরা এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব এবং আবারও ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব। ছ মিনিট পরে ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি ফুলকপি আলুর ডালনা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। এবারে আমরা অ্যাড করলাম আরও দুটো চেরা কাঁচা লঙ্কা, যাতে সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে তার জন্য। এবং তারপরে অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো বা গরম মশলা পাউডার। এবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট আমরা একটু ফুটিয়ে নেব। ফুলকপি আলুর ডালনাটা ফুটতে ফুটতে আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন কিন্তু আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে। তো দেখুন, আরও 2 থেকে 3 মিনিট ফুলকপি আলুর ডালনাটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমাদের ফুলকপি আলুর ডালনা একদম রেডি। এবারে আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 3 মিনিট পর দেখুন আমরা ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আমাদের ফুলকপি আলুর ডালনা কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। এবার গরম গরম ভাতের সাথে গরম গরম ফুলকপি আলুর ডালনা আমরা সার্ভ করব। আর শুধু ভাত কেন, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই ফুলকপি আলুর ডালনাটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। বাড়িতে পুজো আর্চার দিনে ঠাকুরকে ভোগ হিসাবেও এই নিরামিষ ফুলকপি আলুর ডালনা আপনারা অবশ্যই নিবেদন করতে পারেন। তো আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অন্তত একবার একদিন এই ফুলকপি আলুর ডালনাটা তৈরি করে দেখুন। আমি আশা করছি আপনারা হতাশ হবেন না, সকলের খুব ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর নিচে কমেন্টও করে দেবেন। স্পেশাল কোনো রেসিপি সংক্রান্ত রিকোয়েস্ট যদি আপনাদের থাকে সেটা নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানান, খুব শিগগির আমি সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই।